नमस्कार अपना देखें रूपम टीवी 2024 लोकसभा भोट और बेशी देरी नहीं किंतु तार आगे सेमीफाइनल मैच पांच राज्य रही है विधानसभा भोट तेलंगाना मध्य प्रदेश राजस्थान छत्तीसगढ़ मिजोराम ये पांच राज्य जरा भलो फल कर तरह किंतु 2024 लोकसभा भोटे जितने जदि बीजेपी पांच राज्य मध्य खराब फल करजेपी कपाले खराब रही है जदि इंडिया जोट भलो फल करते ना पारे ताहले कोनो आशा नहीं मोदी के हरान कोनो आशाई नहीं ताई पांच राज्य किंतु विशाल फैक्टर हो जाए 2024 लोकसभा क्षेत्र 2024 लोकसभा फाइनल तार आगे सेमिफाइनल पांच राज्य विधानसभा भोट एबार डिसेम्बर मध्य सम्पूर्ण क्लियर हो जाए पांच राज्य के कोथाय जितलो किंतु तार आगे ओपिनियन पोल মানে সার্ভে কি বলছে পাঁচ রাজ্যে কে কোথায় জিতবে আসুন সেটা নিয়ে আলোচনা তার আগে জেনে রাখা ভালো এই পাঁচ রাজ্যে গত বিধানসভায় কে জিতেছিল সেটা আপনাদের জেনে রাখা ভালো মধ্যপ্রদেশ বড় একটা রাজ্য সেখানে 230টা বিধানসভা সিট রয়েছে এখানে যে দল 116টা সিট পাবে তারাই কিন্তু ক্ষমতায় আসবে আপনাদের বলে রাখি বিগত বিধানসভায় এইখান থেকে কংগ্রেসের কমলনাথ 114টি আসন পেয়েছিল বিজেপি পেয়েছিল 109টা আসন তাহলে কে সরকার গঠন করবে কারণ 116টার দরকার সেক্ষেত্রে একটা বড় ঘটনা ঘটেছিল সেবার 2018তে কংগ্রেসের অনেকগুলো এমএলএ বিজেপিতে যোগদান করেছিল যার ফলে মধ্যপ্রদেশে কিন্তু বিজেপিই ক্ষমতায় এসেছিল চার পাঁচটি আসন কম পেলেও অবশেষে বিজেপিই ক্ষমতায় এসেছিল মানে বিজেপি মুখ্যমন্ত্রী হয়েছিল শিবরাজ সিং চৌহান মিজোরাম 40টা আসন নিয়ে বিধানসভা গঠিত এখানে যারা 21টি আসন পাবে তারাই কিন্তু মুখ্যমন্ত্রী গঠন করবে তো 2018 সালে যে ভোট হয়েছিল সেখানে এমএনএফ 27টা আসন পেয়েছিল কংগ্রেস 5টা এবং জেডপিএম 6টা আসন পেয়েছিল ছত্তিশগড় 90টি আসন নিয়ে বিধানসভা গঠিত এখানে যারা 46টি আসন পাবে তারাই কিন্তু মুখ্যমন্ত্রী গঠন করবে বিগত 2018 সালে এখান থেকে কংগ্রেস জিতেছিল ভূপেশ বাঘেল এখান থেকে মুখ্যমন্ত্রী হয়েছিল যতদূর সম্ভব এখান থেকে 68টির মতো আসন পেয়েছিল কংগ্রেস বিজেপি পেয়েছিল 15টির মতো এবং আরও যারা জোট তারা 5টি আসন পেয়েছিল রাজস্থান 200টি আসন নিয়ে বিধানসভা গঠিত এখানে যারা 101টি আসন পাবে তারাই কিন্তু মুখ্যমন্ত্রী গঠন করবে বিগত 2018 সালে যে বিধানসভা হয়েছিল সেখানে কংগ্রেসের অশোক গেহলত মুখ্যমন্ত্রী হয়েছিল কংগ্রেস জিতেছিল 100টি সিট পেয়েছিল অশোক গেহলত বিজেপি পেয়েছিল 73টি সিট তেলেঙ্গানা 119টি আসন নিয়ে গঠিত বিধানসভা সেখানে যারা 60টি আসন পাবে তারাই মুখ্যমন্ত্রী গঠন করবে তো আপনাদের জেনে রাখা ভালো এইখান থেকে টিআরএস এখন বর্তমানে বিআরএস তারা 88টি আসন পেয়েছিল এবং কে চন্দ্রশেখর রাও মুখ্যমন্ত্রী হয়েছিল কংগ্রেস এখান থেকে 19টি আসন পেয়েছিল এআইএমআইএম 7টির মতো আসন পেয়েছিল যাই হোক এখানে বিজেপি ছিল না তো এখন এইরকম এক অবস্থায় 2023 বিধানসভা হচ্ছে এই পাঁচটি স্টেটে মানে রাজ্যে এইখানে সেমিফাইনালে যারা ভালো ফল করবে তারা কিন্তু 2024 অনেকটাই এগিয়ে যাবে বলে রাখছি অনেকটাই এগিয়ে যাবে তো আসুন এখন যে ভোট হচ্ছে এই মুহূর্তেই ভোট হচ্ছে ডিসেম্বরের মধ্যে সমস্ত রেজাল্ট হয়ে যাবে কারা জিতবে কোন দল জিতবে বিজেপি এগিয়ে যাবে নাকি কংগ্রেস এগিয়ে যাবে নাকি অন্য দল এগিয়ে যাবে যারা এগিয়ে যাবে তারাই কিন্তু 2024 লোকসভায় ভালো ফল করবে আপনাদের জানিয়ে রাখি পাঁচ রাজ্য বিশাল ভাইটাল ব্যাপার তাই পাঁচ রাজ্যে যে দল ভালো পারফরমেন্স করবে তারাই কিন্তু 2024 লোকসভায় জিতবে তো আসুন আজ যে সমীক্ষা দেব একদম মোটামুটি আপনাদের মিলিয়ে নিতে পারেন মোটামুটি মিলেই যাবে তেলেঙ্গানার দিকে আসি তেলেঙ্গানার চন্দ্রশেখর রাও মানে বিআরএস ক্ষমতায় রয়েছে মুখ্যমন্ত্রিত্বে রয়েছে কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি কংগ্রেস কিন্তু ওখানে ভালো একটা লড়াই দিয়েছে তাই বিআরএস যে হারে আসন পেয়েছিল গতবার এবার কিন্তু সে হারে আসন পাবে না হয়তো বিআরএস চন্দ্রশেখর রাও অল্পের জন্য এগিয়ে রয়েছে বিআরএস বা তেলেঙ্গানায় বিআরএসই জিতবে কিন্তু মার্জিন খুব কম থাকবে মানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে হয়তো বিআরএসই জিতবে তেলেঙ্গানায় বিজেপি বেশি সিট পাবে না ফালতু বলে লাভ নেই কংগ্রেস অনেকটা ভালো ফল করবে মিজোরামের ক্ষেত্রে যেটা হচ্ছে মিজোরামে কিন্তু এমএনএফ এই দলটা কিন্তু একটা ভালো ক্ষমতায় ছিল তারাই ভালো লড়াইয়ে রয়েছে কংগ্রেসও ভালো আন্দোলন করছে ওখানে তো যাই হোক মিজোরামটা আমি এই মুহূর্তে যেটা বলছি মিজোরামটা হয়তো ত্রিশঙ্কু হতে পারে মিজোরামটা ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা প্রচণ্ড রয়েছে এই মুহূর্তে একদম পরিষ্কার বার্তা সঠিক কথা বলার চেষ্টা করব মিজোরামটা ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা প্রচণ্ড রয়েছে কারণ এখানে সমস্ত দল খাটছে এবার আপনি আসুন ছত্তিশগড়ে যা পরিস্থিতি বিজেপি যে হারে ঝাঁপাচ্ছে যে হারে গ্রাউন্ড লেভেলে যে হারে আন্দোলন করছে তাতে মার্জিন অনেকটা কমে আসলেও আমি কিন্তু বলতে দ্বিধাবোধ করছি না কংগ্রেস এখানে অনায়াসে জিতবে কংগ্রেস জিতবে ছত্তিশগড়ে মধ্যপ্রদেশে ক্ষমতায় রয়েছে শিবরাজ সিং চৌহান কমলনাথ প্রচণ্ড খাটছে কংগ্রেসের
সেক্ষেত্রে কংগ্রেসের জেতার সম্ভাবনা রয়েছে। আপনাদের বলে রাখি 2018 সালে কিন্তু একই অবস্থা হয়েছিল, ভেবেছিল যে কংগ্রেস জিতবে, শেষমেশ কিন্তু জিতেছিল বিজেপি। তো এবারও শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রীতে রয়েছে, বিজেপি রয়েছে, বিজেপির প্রতি টান রয়েছে সকলে, কিন্তু কমলনাথ কিন্তু ভালো খাটা খাটছে। সেক্ষেত্রে হয়তো ওই একই অবস্থা হবে, দু তিনটা আসনের জন্য হয়তো বিজেপি জিতে যাবে, শেষমেশ ওনা তাই হবে যা মনে হচ্ছে। বিজেপির কপালে হাসি রয়েছে, মানে শেষমেশ জিতবে বিজেপি, শিবরাজ সিং চৌহান। কমলনাথ ভালো ফল করবে অবশ্যই, কিন্তু দু তিনটা আসনের জন্য হয়তো আবার জিতবে শিবরাজ সিং চৌহান। রাজস্থান, রাজস্থানে যা পরিস্থিতি এই মুহূর্তে, যা পরিস্থিতি, কংগ্রেসের মধ্যে রয়েছে অসংখ্য দলাদলি। অশোক গেহলত পাইলট, এই যে গ্রুপ, এই গ্রুপবাজি করে হয়তো রাজস্থানে কিন্তু ঝামেলায় পড়ে যাবে কংগ্রেস। বিজেপি এখানে ভালো ফল করতে পারে, কারণ বিজেপির মানে বিজেপির যে হিন্দু বেল্ট, হিন্দু ভোট, বিজেপি কিন্তু হিন্দু ভোট প্রচুর পাবে। আর সবচেয়ে বড় কথা, কংগ্রেসের এই গেহলত আর পাইলটের মধ্যে যে গণ্ডগোল, তার ফলে কিন্তু মাঝখান থেকে কিন্তু বিজেপি জেতার সম্ভাবনা বেশি। আমার কথা এখানে পরিষ্কার কথা, যদি অশোক গেহলত আর পাইলট একসঙ্গে থাকতো তাহলে কংগ্রেস আসনটা ধরে রাখতে পারতো, মানে রাজস্থান ধরে রাখতে পারতো, কিন্তু যেহেতু ঝগড়া রয়েছে সেহেতু হয়তো মাঝখান থেকে বিজেপি ফসকে বেরিয়ে আসতে পারে। তো টোটাল মোটের উপর যেটা কথা, পাঁচটা রাজ্যে ভোট হচ্ছে সেখানে বিজেপি দুটো রাজ্যে জিতবে, কংগ্রেস একটা রাজ্যে জিতবে, বিআরএস একটা রাজ্যে জিতবে, এমএনএফ একটা রাজ্যে জিতবে, মানে টোটাল বিজেপি কিন্তু ভালো ফল করছে পাঁচ রাজ্যে, মানে টোটালের ওপর যা বোঝা যাচ্ছে। আর এর ভিত্তিতে বোঝাই যাচ্ছে 2024 কিন্তু বিজেপি তেমন কোনো অসুবিধে হওয়ার কথা নয়। যদি আমার সমীক্ষা ভালো লাগে, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।